চিটাগং অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার বার্ষিক বনভোজনে নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান অভিবাসীদের অন্যতম বৃহৎ মিলন মেলা ঘটেছে। আয়োজকরা যাকে স্মরণকালের সেরা এবং ইতিহাস সৃষ্টিকারী বনভোজন বলেও দাবি করেছেন। নিউ ইয়র্ক সিটি কুইন্সের ফ্ল্যাশিং মাডোস করোনা পার্কে অনুষ্ঠিত হয় এ মিলন মেলা। চট্টগ্রাম সমিতির বার্ষিক বনভোজন শুরু হয় সকাল 10টায়। তাই তো দিনভর নিউ ইয়র্ক এবং তার আশেপাশের স্টেট সমূহ থেকে পিকনিক স্পটে ছুটে আসেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের আবাল বৃদ্ধা বনিতা। দুপুরে বেলুন উড়িয়ে অনাড়ম্বর বিশাল এই বনভোজনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা, বাংলা সিডি প্যাপ সার্ভিসেস এবং অ্যালেগ্রা হোম কেয়ারের প্রেসিডেন্ট আবু জাফর মাহমুদ। পড়ন্ত বেলায় পুরো আয়োজন স্থল ছিল লোকে রোকারণ্য। আয়োজকরা জানান, এবার বার্ষিক বনভোজনে অন্তত পক্ষে 1500-এরও বেশি মানুষ অংশ নিয়েছেন। প্রবাসী চট্টগ্রামবাসী ও সুধীজনদের এ মিলন মেলা ঘিরে ছিল নানা আয়োজন। দিনভর খেলাধুলা, গালগল্প আর আকর্ষণীয় রাফেল ড্র ছাড়াও ভোজনে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। চট্টগ্রাম সমিতির পক্ষে এই প্রথম তারা কোনো সাধারণ সদস্য কিংবা বনভোজনে অংশগ্রহণকারীদের কাছ থেকে কোনো চাঁদা নেওয়া হয়নি বলে জানিয়েছেন আয়োজকরা। সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য সহ বর্তমান সময়ের সর্বস্তরের চট্টগ্রামবাসী এই মিলন মেলায় যোগ দিয়েছিলেন। এ ধরনের আয়োজন আগামীতে অব্যাহত থাকবে বলে জানান তারা। সবশেষ আমন্ত্রিত আর পৃষ্ঠপোষকদের উপস্থিতিতে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।